শ্রোতা বন্ধুরা আমাদের নতুন ধারাবাহিক অনুষ্ঠান আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এই ধারাবাহিক আলোচনায় আমরা মানবতার মুক্তির দূত বিশ্বনবী হজরত সাল্লাহ আলাইহি ও সাল্লাম থেকে শুরু করে ইমাম মাহাদি আলাইহি সালাম পর্যন্ত পবিত্র ইমামদের জীবনী ও মহান কর্ম নিয়ে আলোচনা করব আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব মা আমিনার অনুভূতি ছিল অন্যরকম কয়েক মাস হলো তিনি বিধবা হয়েছেন এবং মৃত স্বামী আবদুল্লার শোকেই কেটে যাচ্ছে তাঁর দিনরাত এদিকে গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ও ঘনিয়ে এসেছে সে সময় তিনি ভাবছিলেন যদি আজ স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতেন এবং সন্তান পৃথিবীর আলো দেখার মুহূর্তে তার পাশে থাকতেন তাহলে কতই না ভালো হতো এ সময়ে আল্লাহতাল্লার ইচ্ছায় মা আমিনার ঘর হঠাৎ আলোকোজ্জ্বল হয়ে ওঠে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তার মনে হচ্ছিল আকাশের সব তারা যেন তার ঘরে নেমে এসেছে বিস্ময়ের ঘোর কাটার আগেই তিনি নিজের শিয়রে নূরের আলোর মতো দুজন নারীকে দেখতে পান তাদের একজন বললেন আমি ফেরাউনের স্ত্রী আসিয়া এবং দ্বিতীয়জন নিজেকে ইমরান কন্যা মারিয়াম বলে পরিচয় দিলেন এর কিছুক্ষণের মধ্যেই মা আমিনার কোল জোড়ে এলো এমন এক পুত্র সন্তান যার উপস্থিতি পৃথিবীর সকল অন্ধকার দূর করে দিয়েছিল মোহাম্মদ সাল্লু আলাই ছিলেন আব্দুল মুতালিবের পুত্র আবদুল্লাহ সন্তান তাঁর মা আমিনা ছিলেন ওয়াহাবের কন্যা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে যে বছর আব্রাহা কাবাঘর ধ্বংসের উদ্দেশ্যে মক্কায় হামলা করে নিজেই ধ্বংস হয়ে গিয়েছিল সে বছরের সতেরো রবিউল আওয়াল মতান্তরে বারো রবিউল আওয়াল জন্মগ্রহণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়ালিহি আলিহি ওয়াসাল্লাম সেকালে সম্ভ্রান্ত আরব পরিবারগুলোর রীতি ছিল সন্তান ভূমিষ্ঠ হলে তার প্রতিপালনের দায়িত্ব একজন দায়ী মার হাতে তুলে দেওয়া মক্কার এই অঞ্চলে বনি সাদ গোত্রের দায়ী মাদের সুখ্যাতি ছিল তারা বছরের নির্দিষ্ট একটি সময়ে মক্কায় আসতেন এবং প্রত্যেকে একজন করে নবজাতককে নিয়ে নিজের গোত্রে ফিরে যেতেন এরকম একজন দায়ী মা হালিমা নবজাতক মুহাম্মদকে নিয়ে নিজ এলাকায় চলে যান মোহাম্মদ সাল্লাহ আলহিউ আলহি ওয়াসাল্লামের উপস্থিতি হালিমার সংসারের সব অর্থনৈতিক দুর্দশায় ঘুচিয়ে দেয় এবং তার পরিবারের ভাগ্য খুলে দেয় পাঁচ বছর বয়স পর্যন্ত আব্দুল মুতালিবের দৌহিত্র বনি সাদ গোত্রে প্রতিপালিত হন এরপর মরুজীবন ত্যাগ করে তাকে মক্কায় নিয়ে আসা হয় এবং মা আমিনা বুকের ধন ফিরে পান শিশু মোহাম্মদ একদিন এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে মায়ের সঙ্গে মদিনা যান সেখান থেকে ফিরে আসার পথে মা আমিনা অসুস্থ হয়ে পড়েন এবং প্রাণ ত্যাগ করেন মায়ের মৃত্যুর পর আব্দুল মুতালিব নিজ দৌহিত্রের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু দাদার স্নেহ তিনি বেশি দিন পাননি বয়স আট বছর হতে না হতেই দাদাও তাকে কাঁ দিয়ে দুনিয়া ত্যাগ করেন এবার তার দায়িত্বভার গ্রহণ করেন চাচা আবু তালিব এই চাচার গৃহেই মোহাম্মদ শিশু থেকে কিশোর এবং কিশোর থেকে যৌবনে পদার্পণ করেন বনি সাদ গোত্রে মা হালিমার কাছে থাকার সময়ে মোহাম্মদ সাল্লু আলহিউ আলি ওয়াশাল্লাম পশুপালনের কাজ শিখেছিলেন যে কাজ তিনি দাদা এবং চাচার কাছে থাকার সময়ও করতেন বাস্তবতা হচ্ছে আল্লাহর বেশিরভাগ নবী ও রসুল নবত প্রাপ্তির আগে জীবনের কোনো না কোনো সময়ে পশুপালন করেছেন মাঠে মেষ চড়াতে গিয়ে তাদেরকে যে চরম ধৈর্য ধারণ করতে হয় পরবর্তীতে মানুষের মাঝে দাওয়াতের কাজ করার সময় সেই ধৈর্য কাজে লাগে মানুষকে দিনের পথে আনার পথে নানা দুঃখ কষ্টকে তখন আর কষ্টই মনে হয় না পাশাপাশি মাঠে মেষ চড়াতে যাওয়ার ফলে মক্কার কলুষিত জীবন থেকে মোহাম্মদ সাল্লু হিবাসাল্লাম মুক্ত থাকার সুযোগ পেয়েছেন সেই সুযোগকে কাজে লাগিয়ে তিনি আল্লাহর সৃষ্টি জগৎ আকাশ নক্ষত্র রাজি পর্যবেক্ষণ করে সৃষ্টির রহস্য সম্পর্কে গভীর চিন্তাভাবনা করেন পুত পবিত্র চরিত্রের কারণে ঐশোরেই তিনি সমবয়সী কিশোরদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন ধরনের মানুষ হয়ে ওঠেন সেই কিশোর বয়সে তিনি যেসব উত্তম কাজ করেছিলেন এবং পরবর্তীতেও মাঝে মধ্যে তিনি খুশি মনে সেই ঘটনা বর্ণনা করতেন তা ছিল হিলফুল ফুজুল অঙ্গীকার সমাজের নির্যাতিত ও অসহায় মানুষের স্বার্থ রক্ষার জন্য কুরাইশের লোকেরা ওই অঙ্গীকার করেছিল কুরাইশ বংশের লোকেরা সে যুগে মক্কার বাইরে থেকে আগত গোত্রের লোকদের উপর জুলুম করত একদিন ইয়েমেন থেকে এক ব্যবসায়ী মক্কায় আসেন পণ্য বিক্রি করতে এক ব্যক্তি তার কাছ থেকে পণ্য কিনে তার দাম না দেয় দুজনের মধ্যে বছসা শুরু হয় এ অবস্থায় ওই ব্যবসায়ী কাবার পাশে বসে থাকা কুরাইশ বংশের কিছু মানুষের কাছে অভিযোগ করেন বিষয়টি অনেক দূর পর্যন্ত গড়ায় শেষ পর্যন্ত কুরাইশ বংশের কয়েকটি গোত্রের লোক বিষয়টি সুরাহা করার জন্য আলোচনায় বসে তারা আল্লাহর নামে এই অঙ্গীকার করে তারা সবাই জালিমের মোকাবেলায় ও মজলুমের সাহায্য সমর্থনে এক দেহ এক প্রাণ হয়ে কাজ করবে যতক্ষণ না জালিম মজলুমের হক পরিশোধ করে কুরাইশরা এই অঙ্গীকারের নাম দেন হিলফুল ফুজুল অর্থাৎ ফুজুলের অঙ্গীকার মোহাম্মদ সাল্লাহ আলাই নবুয়ত প্রাপ্তির প্রায় পনেরো বছর আগে এই অঙ্গীকার এবং সেটি ছিল তখন পর্যন্ত আরবদের মধ্যে স্বাক্ষরিত সবচেয়ে মর্যাদাপূর্ণ চুক্তি মহানবী সাল্লাহু আলাই আলহ আসাল্লামের জীবনের দিকে তাকালে দেখা যাবে আয়ামে জাহিলিয়াতের বর্বর যুগে বসবাস করার পরও তিনি নিজেকে সব ধরনের অন্যায় অবিচার ও অপরাধ জগৎ থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে পেরেছিলেন পাশাপাশি উন্নত মানবীয় গুণাবলী ও চারিত্রিক বৈশিষ্ট্যে নিজেকে গুণান্বিত করেছিলেন এ কারণে নবাদ প্রাপ্তির বহু পূর্বে আরব উপত্যকার মানুষের কাছ থেকে তিনি আমিন উপাধি লাভ করেছিলেন এবং সবার আস্থাভাজন ব্যক্তিতে পরিণত হয়েছিলেন এ প্রসঙ্গে তার নব প্রাপ্তির আগের জীবনের আরেকটি ঘটনা উল্লেখ করা যায় একবার মক্কার গণ্যমান্য ব্যক্তিরা কাবার শরীফের আয়তন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিলেন তারা আল্লাহর ঘরকে ভেঙে নতুন করে তৈরি করেন এবং সবশেষে ধর্মীয় দিক দিয়ে অতি মূল্যবান পাথর হাজরে আসওয়াতকে নির্ধারিত স্থানে প্রতিস্থাপন করার সময় ঘনিয়ে আসে এ সময় পাথরটি স্থাপন নিয়ে মক্কায় চারটি গোত্রের মধ্যে তীব্র মত পার্থক্য দেখা দেয় প্রত্যেক গোত্র কাজটি করতে চাই এবং কেউ অন্য গোত্রকে এ কাজ করতে দিতে মোটেও প্রস্তুত ছিল না বিষয়টি নিয়ে ঝগড়া বিবাদের এক পর্যায়ে মোহাম্মদ বিষয়টি জানতে পারেন বিবাদের কারণ শোনার পর তিনি নিজের পরনের আবারটি মাটিতে বিছিয়ে দেন এরপর তার উপর পাথরটি রাখেন চার গোত্রের একজন করে প্রতিনিধিকে বলেন আবারটি ধরে কালো পাথরটি নির্ধারিত স্থানের কাছে নিয়ে যেতে সবাই খুশি মনে তাই করে এবং এর মাধ্যমে এই পাথর স্থাপনের কাজে সবাই অংশগ্রহণ করে এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলহিওয়াল্লাম নিজের হাতে পাথরটি তুলে নির্ধারিত স্থানে বসিয়ে দেন এর ফলে মক্কার কুরাইশা একটি অবশ্যম্ভাবী যুদ্ধ থেকে রক্ষা পায় বর্তমানে এই পাথর কাবাঘরের পূর্বকোণে ভূমি থেকে দেড় মিটার উচ্চতায় বসানো রয়েছে তো শ্রোতা বন্ধুরা আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে এবার বিদায় নেব যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ